আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও। আজকের প্ল্যানটা হচ্ছে মূলত চা খেতে যাওয়ার, তাই আমরা বাইর হয়ে পড়লাম ইন্তাজের টোটোতে। অবশেষে ইন্তাজও এসে হাজির, আমরাও চড়ে পড়লাম গাড়িতে, আর শুরু হলো আমাদের জার্নি হরনগর থেকে। যেতে যেতে আমরা অবশেষে পৌঁছে গেলাম রেলগেটের কাছে। রেলগেট পার হয়ে আমরা আবার জার্নি আমাদের শুরু করলাম। যেতে যেতে আমাদের হঠাৎই দেখা হয়ে গেল আজিজের শ্বশুরের সাথে, তাই আজিজের শ্বশুরকে একটু জুম করে নিলাম, আর তারপরে কিছুক্ষণ আমরা মজা করলাম আজিজের সাথে। যাওয়ার কথা ছিল আমাদের চা খেতে, কিন্তু ইন্তেজ আমাদের আজকে একটা নতুন জায়গায় নিয়ে চলে গেল। তো আসুন দেখি সেই কোন জায়গা। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই নতুন জায়গায়। আসুন আপনাদের পুরোটা ঘুরে দেখাই। জায়গাটির নাম ছিল সোনার কুঠির, আর এটি অবস্থিত আপনার পাথর চোনাই। তো আমরা সেই জায়গার মধ্যে আমরা সর্বপ্রথম প্রবেশ করে নিলাম। জায়গাটিকে প্রথমে ঘুরে আপনাদের দেখালাম, জায়গাটি সত্যি অনেক সুন্দর ছিল। আর আমাদের সাথে ছিল সামিরুল। সামিরুল লজ্জা করছিল, তাই আমরা ফোকাস করছিলাম বেশি বেশি সামিরুলকে। মেনু কার্ড আমাদের কাছে হাজির, আর ইন্তাজ আমাদের অর্ডার করলো চিংড়ির চপ। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাছে চলে আসলো চিংড়ির চপ, আর নিয়ে আসলো আমাদের আজিজ, আর সেজন্য ইন্তাজ তাকে 10 টাকা টিপস দিল। তারপর আমরা খাওয়া শুরু করালাম। সত্যি খেতে কিন্তু সেই ছিল, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে একটাও চিংড়ে আমরা ভেতরে পাইনি। অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম সকলে মিলে মজা করতে করতে। এটাই ছিল আজকের জার্নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুখে থাকুন। আসসালামু আলাইকুম।